এই বাইতুল্লাহটার নামই হলো বাবা মসজিদে আকসা। জোরে 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 জোরে, নাম কি? জোরে কন। এই মসজিদে আকসা, বাইতুল আকসা, মসজিদে আকসা, এটা আমার নবী, আপনার নবী, জাতির পিতা, সন্তান ইসহাকের বানানো এবং তার ছেলে ইয়াকুবের বানানো, ইউসুফের বানানো, সুলাইমান নবীর বানানো, এটা কোন ইহুদির বাচ্চারা বানায় নাই। কথা জোরে বলতে হবে। আজকে তারা ইস্যু তৈরি করছে, এটা আমরা বানাইছি। এখন এটা তারা দখল করতে চায়, জীবনের বিনিময় হোক এ শরীয়তপুরের মুসলমান। দীপ্তকান্ত দাও, ধন্যবাদ জানাও তোমার দেশের মানে প্রধানমন্ত্রীকে, ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, মাঝখানে ছোট্ট লাল সবুজের দেশ বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে। কেমন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে আসি থাকব যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার আমাদের অর্ডার দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য? কাকে যাইতে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় না। মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, হ্যাঁ মুসা, তোর এত মাথা ব্যথা কেন? মা তো মোহাম্মদের এত প্রশংসা করি, নবী মোহাম্মদের প্রশংসা, তোর এত মাথা ব্যথা কেন? আল্লাহ যতবারই আসি তুমি বলো নবী মোহাম্মদের পরে দুরুদ পড়। এই মানুষটার তুমি এত ভালো না কেন? আমার আল্লাহ বললেন, মুসারি, আমি আমার প্রিয় হাবিবকে এত ভালোবাসি, সারা দুনিয়ার মানুষ যদি এক পালায় আমার ভালোবাসা দিতাম, আমার বন্ধু মুহাম্মদকে সব মানুষের ভালোবাসার চাইতে দামি ভালোবাসা দিতাম। আবার প্রশ্ন করলেন, মানি, আমি এই জন্যই তো হিংসা করি না, শুধু জানতে চাই কেন তুমি নবী মুহাম্মদ রে এত আদর করো, ভালোবাসো? মুসারে, মানুষটার দাম বাড়িয়া যায় যখন তার কর্মীর দাম বাড়িয়া যায়, ঠিক না বেটি? পীর চেনা যায় মুরিদ দেখে, ঠিক না? যেই পীর দেখবেন বন্ড, আর মুরিদরাও বন্ড, আর মুরিদরাও গাঞ্জা খায়, পীরদেরও গাঞ্জা খায়। আর যেই পীরের মুরিদরা দেখবেন পাগড়ি পরে, তার মুরিদরাও পাগড়ি পরে। পীরের শোহরত বাড়ে মুরিদ দেখে, আর নবীর দাম বাড়ে তার উম্মত দেখে। মুসা আলাইহিস সালামের উম্মত গুলো জানেন এত বেজরমার বেজরমা ছিল, আপনি এখন তাকাইলে বুঝবেন। এই যে ইসরায়েল, বনি ইসরায়েল দেন না, বনি ইসরায়েল, ও ইসরায়েল ইহুদির বাচ্চা, এইগুলাই ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। এই জাত কিন্তু কোনদিনও আমার নবীর নবী বলে স্বীকার করে নাই। সেই আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত এই জাতি আজ পর্যন্ত কোন নবীর স্বীকার করে নাই। আজকে দেখেন এই বেজরমা গুলা মুসলমানের কলিজার মধ্যে হাত দিছে, মুসলমানের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা সেখানে হাত দিছে। এবং এই বাইতুল মুকাদ্দাসের ডাইন পাশে এর একটা হোটেল বানাইছে। কেন হামাস তাদের পর আক্রমণ করছে আপনারা তো আসল তত্ত্ব জানেন না। হামাসের অস্ত্র নাই, শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, অক্ষ নাই, তারপরে কেন ওরা সহ্য করতে না পাইরা? এই বেটা আমি না করতে গেছিলাম, যেটা ইকুয়াপ করো, সহ্য করতে না পেরে সহ্য করতে না পারে আজকে হামাস এই বদমাইদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে।
2013 সালে যখন আমি ফিলিস্তিন গিয়েছিলাম, মিশরের পরেই ফিলিস্তিনে ভিজিট ভিসা লাগায়, তখনই আমি দেখছিলাম তারা একটা ফাইভ স্টার হোটেল করছে ফিলিস্তিনে মসজিদ আকসার সাথে। প্রতিদিন তারা মদ খাইয়া সেরি না নজরুল আসতে বলবেন না, আপনি বলেন তো যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে মসজিদের পাশে যদি কেউ ক্লাব ঘর বানায় মদ খাইয়া নাচে, মদ খাইয়া যদি নাচে, যদি মদ খাইয়া আপনার ওই মসজিদের পাশে নাচে, এটা কি আপনারা মেনে নিবেন? এই মুসলমান জোরে কথা বলো, মেনে নিবা? এটা সাধারণ একটা বাজারে মসজিদ, দিশারি আলো, এখানে আপনাকে গ্রামের একটা মসজিদ, রামরায়ণ কান্দিন এই মসজিদে, একটা সাধারণ মসজিদের পাশে যদি মদ খায় ক্লাবের ঘরে নাচে, যদি মাইনে না নিতে পারেন, চেয়ারম্যান সব যদি বলে যারা মদ খায় নাচতেছে আমার পরিষদের থেকে ডিক্লারেশন, ওকে হাত পা ভেঙে দেবে, কথা কান না কেন? আপনাকে এমপি সব চেয়ারম্যানদেরকে বলবে যেখানে পাবি মাইরা লুলা ভালে ফেলা, যে আল্লাহর ঘরে পাশে পারে তার মদ খেলা আছে। যেই মসজিদটার কথা আমার আল্লাহ নিজে দামি বানাইছে, শোনেন কোরআনে কি বলে, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع এই বাইতুল্লার পরে আর একটা বাইতুল্লাহ আমার আল্লাহ নির্মাণ করতে বলেছেন এই ইব্রাহিমের সন্তান ইসহাককে। বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে এই বাইতুল মুকাদ্দাসকে বানানো হয়। দুনিয়ার সব নবী কিন্তু বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরে যায় নাই, লক্ষাধিক নবী সব নবী কিন্তু কাবা শরীফে যায় নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে দুনিয়ার সব নবী গেছে। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুলয় মরবা, আমি কোন বাদশার প্রশংসা করতে কই নাই, সুবহানাল্লাহ যতবার বলবেন আপনার হাড়ের রোগ, গিরার রোগ, মাথার রোগ, চোখের রোগ ভালো হয়ে যাবে, সারা সপ্তাহ সুবহানাল্লাহ কয় না, ঘুরে ওয়া যাই অসুখ করে বয়ে দেয়, কুদ্দুস নেয়ার মতো নুলা মাইচের মতো বয়ে দেয়, আওয়াজ হবে তো আমার মাবুদের প্রশংসা হবে, গলা সিরা, মৃত্যুর সময় কালেম আপনার সাথে এইভাবে খেলতে খেলতে বিদায় নিয়ে যাবেন। কেন যারা 24 ঘন্টা আল মাওলার জিকির করে, 24 ঘন্টা মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হতে থাকবে, তাকানের দিকে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে কয়টা, জোরে কর, আরো জোরে, এই লোক মুখে খুলে নাই, শুরু করে বেরিয়েছে বাগুন রাজার মতো, কয়টা ছেলে, এক নম্বরে বড় ছেলের নাম ইসমাইল, কি নাম, ধন্যবাদ জানান আপনার দেশের সরকার মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যারে, গাইলেন আর যাই করেন, আরে কি হয়েছে রে তোর মাই বন্ধ কামাই, ইউনিট কেটে গেছে, সিট কেট দিলাম না, কিচ্ছু করলাম না, আগে গেছে গা সিলেনিদের সামনে, তখন কি আল্লাহ কোন বিপদে জানি পুরী রে জিল্লু ভাই, আজকে ইউনিট ঠিক করতে পারবি না, গেছে বলে যাক ভাই ভালো হয়ে যাবে, এই কারণের ব্যাপার সবার একটু মাঝে মাঝে বলতেছে আপ ডাউন হয়ে কেটে যায়, মানুষ তাই ইষ্ট করে সিটে ভরে দেয়, এত মাইকে রিল হইবে, চিন্তা করে লাভ নাই, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলেন, দোয়া করেন ভালো হয়ে যাবে, কথা শুনতে থাকেন শুনতের ভিতর ভিতর ভালো হয়ে যাবে, আওয়াজ করা যাবে না, আমার কথা কইতে দেন, অগো মাইক নষ্ট হোক আমার আওয়াজ বন্ধ হইব না ইনশাল্লাহ, খালি ভিতরে ঠিক রাখিস, বাহিরে গুলো গুল্লাই যাক, শুধু আমার দিক থেকে
আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই প্রতিদিন 200টা ক্যান্সার এরকম থাকবে, দেখবেন মুমতাজ যদি আহে মাইক এক সেকেন্ডে লেগে দেরি হবে না। আল্লাহ কোহেন ডি ডা কত বাদ্য থাকে এর বড় কাটে না কানে বাজে, এনে বাদ্য নাই যন্ত্র নাই কিচ্ছু নাই এনে কানে কান আছে তো যত পোষা আছে ওয়াজে দিয়ে চালায়। আল্লাহকে হেফাজত দেখ, জোর করে আমিন আরো জোরে বলো আমিন। তবে তোর মাইক খারাপ আমি তা বলবো না, মাইক সিটিং করতে পারোস না খালি কাটবো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। প্রতিদিনের মাহফিল নষ্ট হয়ে যায় শুধু মাইকের জন্য, লাখ লাখ টাকা খরচ করে বেটারা বক্তা আনে, মাইক লাইট সব হয়, মাইকের কারণে নষ্ট হয়ে যায়। এটা কপাল, আল্লাহ এদের কপালকে ভালো করে দেন। আলহামদুলিল্লাহ বলেন শুকুর বেশি বেশি আদায় করেন, মাইক ভালো হয়ে যাবে। আল্লাহ আমার দিক তাকাই থাকবেন কেমন। ও বাবা ইসমাইল ইব্রাহিম ইসলামের কয়টা ছেলে, বড় ছেলের নাম? আরে আমার জাতির পিতা, আমার জাতির পিতা। কোরআনে কি বলে শোনেন, আপনি মানেন বা না মানেন, আমার আল্লাহ কোরআনে কি বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত পৃথিবীর মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل সমস্ত জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ অর্ডার করলেন, তোমার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আমার বাইতুল্লাহ ডারে সোজা করো। নূহ নবীর জামানায় বাইতুল্লাহ ডারে আমি প্লাবন দিয়ে শেষ করে দিয়েছিলাম, বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিছিলাম। এইটার আবার নতুন করে কনস্ট্রাকশনের কন্ট্রাক্টরে তোমারে দিলাম, তুমি এলো রাজমিস্ত্রি, তোমার পোলা হলো জোগালদার, তোমার বউ হলো জোগালদার। দেখবেন অনেক বাড়ি কাজ করার সময় আমার মা বুন্ড পানি বুনে উগাই দেয়, স্বামী বাসায় না থাকলে রং ডিব্বা পানি চুনি সিমেন্ট আগাই দেয়, তাই না? আল্লাহর ঘর নির্মাণ করার জন্য মা হাজেরাও পানি বুনে আগাই দিছে। যে কাবা ঘর দেখুন আপনারা দেখেন, এটা আমার বাবা আপনার বাবা ইব্রাহিমের হাতে লাগান। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে, আমাদের ভাই, দুই বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে বললেন ইসমাইল, জি আব্বা, এই কাবা ঘর ইমামতি তোমারে দিয়া আমি বাইতুল মুকাদ্দাস চলে যাই। ইসমাইল বলে আব্বা আপনার সাথে বড় ইমাম আর কে আছে, আপনি সমস্ত জাতির পিতা, আমার পিছনে কি মানুষের নামাজ করবে? ইসমাইল রে, তুমি জাতির পিতা, ইমামের পোলা, আমি তোমার দায়িত্ব দিয়ে গেলাম, যদি মুসলমান নাম নিতে হয় তোমার ইমাম হিসাবে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ, খেতার মধ্যে যাই কই নিহালে করবেন গে গুণ, আপনি তো পারেন খালি আপনার মসজিদের ইমাম রে খালি বাস দিতে। এটা ইমামের দাম কত জানো বুড়াটা? খালি ইমাম সমালোচনা করো, একটা ইমামের কত দাম, একটা পোলা বানাই ইমামতি দিয়ে দেখো, তারপরে বুঝবা যে ইমামতির কত দাম, একটা ইমামের কত দাম। আপনি যদি অন্যর পোলা ইমামরে দাম না দিতে পারেন, আপনার পোলাও কোনোদিন দাম পাবে না, এটা দুনিয়ার নিয়ম। তো যখন বললেন আমি বাবা হইয়া তোমারে বাইতুল্লাহর দায়িত্ব দিয়ে গেলাম, তো ইসমাইল আলাইহিসসালাম যেখানে দাঁড়া ইমামতি করতেন, আমার নবীও কিন্তু এখানে দাঁড়া ইমামতি করছে। কেবলই কাবা ঘরের ডান পাশে দেখবেন সাতখানা পাথর লাগানো আছে, সাতটা পাথর, এই সাতটা পাথরের মাঝখানে দাঁড়ায়া যেখানে এখন ইমাম সাহেব দাঁড়ায়, এইখানে আমার নবী ইমামতি করতেন। এবং এই জায়গাটা এত দামি জায়গা, এইখানে দাঁড়াইয়াই জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীরে নামাজ শিক্ষা দিছে, এইখানে দাঁড়াই জিব্রাইল আমার নবীরে খুতবা শিখেছে, এইখানে দাঁড়ায় জিব্রাইল আমার নবীরে দোয়া কোরআন শিখেছে, এইখানে দাঁড়ায় কোনো হাজি যদি হাত তোলে তার জীবনের সব গুণের সেকেন্ডে মাফ হয়ে যাবে। এই জায়গাটা এত দামি জায়গা,
এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী দরকার মারহাবা। আর এই জায়গাটাই দাঁড় করে আমি আমার আব্বারে বুকি নিয়ে মাপসাইছিলাম, আমার কপালে আসছিল 2011 সালে আলহামদুলিল্লাহ বলে ওটা পরেই করি, আগে কতগুলো সিরিয়াল দিয়ে। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বলেন, বাবা তোমার এই জায়গার ইমামতি দিয়ে আমি বাইতুল মুকাদ্দাস চলে যাই। আল্লাহর কি কুদরা, ওইখানে আছে ছোট বড় বউ, ছোট বউ হাজারা এটা কিন্তু মক্কায়, আর বড় বউ সায়রা উনি কিন্তু জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক ছোট বউর ঘরে একটা বাচ্চা দিলেন, নাম না কিন্তু সা, নাম কি জোরে করেন আপনার স্বাস্থ্য ভাই ইসহাক, ইসহাক বজন্দে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করার পরে বাবার কাছে বললেন, আব্বা বড় ভাইজানকে একটা স্মৃতি দিয়ে আসছেন বাবা একটা ইমামতি বাইতুল্লায়, আব্বা আপনি কি আমারে কোনো উপদেশ দিবেন না, যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবাই যদি কোনো উপদেশ দেয় রে ভাই, বাবার হুকুম পালন করা কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসহাককে বললেন, বাবা আমার বয়স এখন 100 উপরে হয়ে যাইতেছে, তুমি মনে মনে ভাইব আমার জীবদ্দশায় যদি না হয় আমার মৃত্যুর পরে হলো একটা বাইতুল্লাহ বানাই, এই বাইতুল্লাহটার নামই হলো বাবা মসজিদে আকসা, জোরে 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 জোরে, নাম কি জোরে কান, এই মসজিদে আকসা বাইতুল আকসা মসজিদে আকসা, এটা আমার নবী আপনার নবী জাতির পিতা সন্তান ইসহাকের বানানো এবং তার ছেলে ইয়াকুবের বানানো ইউসুফের বানানো সুলাইমান নবীর বানানো, এটা কোন ইহুদির বাচ্চারা বানায় নাই, কথা জোরে বলতে হবে, আজকে তারা ইস্যু তৈরি করছে এটা আমরা বানাইছি, এখন এটা তারা দখল করতে চায় জীবনের বিনিময় হোক এ শরীয়তপুরের মুসলমান দীপ্তকান্ত দাও, ধন্যবাদ জানাও তোমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, মাসকান ছোট্ট লাল সবুজের দেশ বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, কেমন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে আসি থাকব, যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার আমাদের অর্ডার দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য কে কে যাইতে রাজি আছ, আল্লাহ কিন্তু হাত তো দেখায় না, বিশ্বনবের শত্রু কেউ নাই বাংলাদেশে নাই, যেগুলো আছে গেলে বাংলাদেশের বাইরে, নবীর শত্রু আছে তাসলিমা নাসারা এই পতিতাটা কতক্ষণ না কেন, বিশ্বনবীর শত্রু ছিল আসাদ নূর, ও এখন লন্ডনে আছে, এখন শুধু কানাডায় আছে, লন্ডনের পোলা পনারে কইছে তোরে একদিনের ভিতরে মাইরে লম, ও ভাই গিয়ে এখন আরেক জায়গায় আশ্রয় নিয়েছে, এই আসাদ নূর মুফাসসির ইসলাম মুফা, এরপরে লোপা, এই কুলাঙ্গার গুলি আমার নবীর আছে শত্রু, বাংলাদেশের শরীয়তপুরে কোনো শত্রু নাই, মিছিল হবে এইভাবে তাকবীর আমার দিকে তাকান, লিল্লাহে তাকবীর আল্লাহ তার আসতে বলছে গো বাড়িঘর তুমি চিনো, নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দৃষ্টাম দৃষ্টাম জিন্দাবাদ জিন্দাবাদ দিনিস্তান দিনিস্তান ফিলিস্তিন ফিলিস্তিন জোরে ফিলিস্তিন 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 ফিলিস্তিন।
ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, নিপাচার ধ্বংস হোক, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল। এই শব্দটা বলা এখন মুসলমানের জন্য ফরজ। ইসরায়েলকে ধ্বংস করতে আল্লাহ নিজে বলেছেন। শুরু করছে এরা ওয়াজ জীবনে মানে প্রথম দিছে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। একসাথে বলতে হবে, আপনাকে হে হে শোনার জন্য গুরু দাবরানে লেগে আইনে বেড়ানা বেড়াকে ওয়াজ শুনতে দেন। যারা কাজ করতেছেন ভলান্টিয়ারের দায়িত্ব চুপচাপ করে করেন, কোন আওয়াজ করা যাবে না। দাদা ভাই আপনাকে পায়ে হাত দিয়ে বলছি, ভলান্টিয়ারের দায়িত্বে মনে মনে পোলা পাল্টাতেছে, এগুলো বোঝে না খুঁজে না, খালি আনতা যে ওই ওই করে চিল্লাইতেছে মেলার মতো। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকান, ঠিক মতো পড়ে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয় মৃত্যুর সময়। বিশ্ব নবীর ভালোবাসা পাইয়ে হাসতে হাসতে জান্নাতে যায়। আল্লাহ তাহলে একসাথে বলেন তো, দুরুদ পড়লে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল দুজন খুশি হয়, দুরুদ পড়ে দুজনকে খুশি করার দরকার আছে না নাই? কারো জবান বন্ধ রাখবেন না, খুব মহব্বতে পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ہم سب مسافر ہیں اور ہی آخر ٹھکانا ہم سب مسافر ہیں اور ہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ ভিতরে আওয়াজ পারো ভিতরটা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زور ایک تک قلبے دھکا ہوئے اللہ 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 Allah, 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 Allah,